जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पारपद्मे तयोस्थित्वा प्रणमामि मुहुर्मुहु। श्री माँ शारदा देवी এই গ্রন্থ থেকে আমরা শ্রী শ্রী মায়ের জীবনী অনুধ্যান করছি। আমাদের বর্তমান বিষয় হলো স্বামীর ভিটা, একটা আমাদের প্রবাদ বাক্য আছে, সেটা হলো পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। অর্থাৎ এই সংসার পঞ্চ ভূতের স্থান, পঞ্চ যে আমাদের বিভিন্ন রকম আমাদের যে পঞ্চভূত আছেন, সে পঞ্চভূত অর্থাৎ এই রূপ রস গন্ধ শব্দ স্পর্শ পঞ্চ তন্মাত্রা এবং অন্যান্য সংসারের যাবতীয় বিষয়, সেইগুলোর মধ্যে যখন আমরা পড়ি তখন আমাদের সেই সংসারের সমস্ত কিছু ভোগ করতে হয়। সংসারের সব কিছু আমাদের মধ্যে আমাদের এগুলো মেনে চলতে হয়। সে আমরা দেখি, এখানে দেখছিলাম সে অবতার মহাপুরুষ হন অথবা তার সাথী, তার সঙ্গিনী, তার শক্তি শ্রী মা সারদা দেবী হন। সংসারের নিয়ম, বিশেষ করে এই অবতারে মায়ের জীবনে সংসারের যে বিচিত্র ব্যবহার, সে বিচিত্র ব্যবহারের মধ্যে কিভাবে শ্রী মা সারদা দেবী তার নিজস্ব শান্তিভাব, নিজস্ব ভেতর নিজের ভেতরে যে মানে প্রেম ভাব, সে প্রেম ভাব বজায় রেখে কী করে এই সংসারে তিনি ছিলেন, কী করে থাকতে হয় সেটাও দেখাচ্ছেন আর কি করে ছিলেন সেটাও বোঝাচ্ছেন। তো এই যে সংসারের মধ্যে পড়ে কত রকমের ব্যবহার তাকে মানে তাদেরকে বিব্রত করছে, তাদেরকে সেই সম্পর্কের মধ্যে নিয়ে এসে তাদের সঙ্গে সেই রকম ব্যবহার করে তাদেরকে ব্যতিব্যস্ত করে দিচ্ছে। যারা সাধারণ মানুষ তারা এই অবস্থাতে একেবারে মানে কষ্টে ভুগতে থাকে, ভিন্ন ভিন্নভাবে তাদের মধ্যে এই সমস্ত ইয়েগুলো আসে, এই যে অবস্থার মধ্যে তাদের মানসিক শক্তি নষ্ট হয়, মানসিক ভারসাম্য চলে যায়, এগুলো দেখা যায়, বোঝা যায়। কিন্তু সাধারণ মানুষের এই রকম হয়। শ্রী শ্রী মা ছিলেন অবতারের শক্তি, তার জীবনের মধ্যেও এইগুলো আসছে, সেগুলো এমন সুন্দর বর্ণনা হচ্ছে এখানে যে সে বর্ণনা শুনে আমাদের মনে হবে যে সত্যি কতই না অভাব কষ্ট দুঃখ এবং সংসারের বিচিত্র ব্যবহারের মধ্যে শ্রী শ্রী মাকে পড়তে হয়েছিল। এরকম নয়, যেহেতু তিনি এটা ব্যবহারটা তিনি জানেন, এরকম নয় যে তিনি কখনো ব্যস্ত হননি, এরকম নয় যে তিনি কখনো তার মধ্যে মানে নিজে বিব্রত বোধ করেননি, সাধারণ সংসারীদের মতোই ব্যবহার করেছেন। তার ব্যবহারের মধ্যে কোনো অন্যরকম কিছু ছিল না, তিনি সাধারণ সংসারীদের মতোই ব্যবহার করেছেন। ভয় পেয়েছেন, দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন এবং বিভিন্ন রকমভাবে ব্যতিব্যস্ত হয়েছেন, অপমান বোধ করেছেন, কিন্তু তার নিজের যে ভেতরের সাম্যভাব, তার ভেতরে যে শান্তির ভাব, যে শান্তির হৃদয়ে শান্তির ঘট বসানো ছিল তার, যেটা সেটা কখনো ম্লান হয়নি। সেটা আমরা এখন বলছি, কিন্তু অবস্থা যখন বর্ণনা হচ্ছে তখন কিন্তু সেরকম এতটুকু বর্ণনার মধ্যে আসছে না, কেন তবে তো আমাদের মনে হবে যে তিনি তাহলে যদি অবতারের শক্তি হন তাঁরই এত কষ্ট হবে হচ্ছে, তাকেও এত কিছু সহ্য করতে হচ্ছে,
তাহলে সাধারণ মানুষের কি অবস্থা? সাধারণ মানুষ কত কষ্টই না পায়, তারা যেহেতু তারা অজ্ঞ, তাদের ভেতরে জ্ঞান নেই, সেহেতু তারা এই বিষয়টাকে নিয়ে খুবই ব্যতিব্যস্ত হয়ে পড়ে। আমরা দেখলাম শ্রী শ্রী ঠাকুরের শরীর চলে যাওয়ার পরে তিনি বৃন্দাবনে ঘুরে এলেন, ঘুরে আসার পরে তিনি আবার কামারপুকুরে ঠাকুরের নির্দিষ্ট ভিটাতে তিনি এসে উঠলেন এবং সেখানে তিনি থাকতে আরম্ভ করলেন। আমরা দেখলাম কিভাবে গ্রামের লোকেদের মুখের কথা সমালোচনা সেগুলো তিনি শুনলেন, সে অনুপাতে নিজে নিজে ব্যবস্থা করতে থাকলেন, কিন্তু বাকি সমস্যার সমাধানগুলো ধীরে 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 মিটে যেতে লাগলো। এক তো যে সীমা যেখানে ছিলেন সেখানে তখনকার দিনের গ্রাম বাংলার চিত্র, তাদের মনের যে বিভিন্ন রকম জটিলতা সেগুলো মাকে নিয়ে অনেক সময় জড়িয়ে ফেলতো, জড়িয়ে দিত, মা সেখান থেকেও কোনোভাবে মুক্তি পেতেন। যদিও মনে তিনি কখনো তার জন্য বেশি মানে কাউকে কিছু বলতেন না, কখনোই কাউকে কিছু বলেননি, সহ্য করেছেন, কেন তার একটা বিরাট গুণ ছিল, তিনি সহ্য করতে পারতেন, খুব সহ্য করতেন। তো এইভাবে তিনি থাকার পরে যে প্রধান সমস্যাগুলো সেগুলো মিটে গেল, তার যে মানে বৈধব্যধার চিহ্ন সেগুলোকে তিনি বিশেষ তিনি সেগুলো ইয়ে করতেন না, কেন ঠাকুর তাকে না করেছিলেন, বলে না তোমাকে ওইগুলো করতে হবে না, তুমি বৈষ্ণবতন্ত্র শুনে নেবে, তোমার এগুলো এই চিহ্ন ধারণ করার কোনো প্রয়োজন নেই। তারপরে সেই অনুপাতে চলছিল, ঠিকই ছিল, কিন্তু সাংসারিক পারিবারিক অবস্থা তো সেগুলো সব কিছু মানে তার হাতের মধ্যে নয়, তার মানে তার ব্যবহারের মধ্যে, তার মানে ক্ষমতার মধ্যে তো সীমিত নয়, তারা প্রত্যেকে নিজে নিজের ব্যবহার করে যাচ্ছেন। এখানে যেমন বলছেন, যখন মা যখন কামারপুকুরে ছিলেন তখন কখনো কখনো কোনো পুরুষ বা স্ত্রী ভক্ত এসে দু চার দিন থেকে যেতেন, অবশ্য তারা অনেকেই দরিদ্র ছিলেন এবং মায়ের পল্লী জীবনেও কিছু একটা চেঞ্জ হতো না, পরিবর্তন হতো না, কিন্তু ভক্তরা এলেই যে খুব আনন্দের বিষয় তার মানে সবসময় হতো না, কেননা পরিবারটা দরিদ্র পরিবার আর সব ভক্তের উপস্থিতি সমানভাবে মানে আনন্দের ছিল না। যেমন এখানে বলা হচ্ছে যে হরিশ শ্রী শ্রী ঠাকুরের কাছে আসতেও এবং ঠাকুরের কাছে ঠাকুর তাকে ভালোবাসতেন, তো সে বেশি ঠাকুরের কাছে আসছে এবং বেশি সাধুদের সাধুসঙ্গ করছে, এটা দেখে তার স্ত্রী তার বিরুদ্ধে কিছু মানে ওষুধ প্রয়োগ করে এবং তাতে হরিশের মাথা একটু খারাপ হয়ে যায়। সেই হরিশ একদিন এসে জয়রামবাটিতে কামার পুকুরে মায়ের কাছে চলে আসে। প্রথমে মা বুঝতে পারেনি, পরে মা দেখলো তার ব্যবহারের মধ্যে কিছু বৈষম্য দেখা যাচ্ছে। তখন একদিন মা কোথাও মানে নিজের কামারপুকুরে নিজের বাড়ি থেকে বাইরে কোথাও গিয়েছিলেন, এসে যখন ঢুকছেন তখন দেখেন হরিশ তাকে পিছনে পিছনে ধাওয়া করছে, মানে তিনি আর না পেরে তিনি দৌড়াতে আরম্ভ করলেন আর দৌড়ে 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 তিনি কোনোভাবে ওই ধানের মড়াই থাকে তার চারপাশে ঘুরতে থাকলেন এবং ঘুরতে 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 যখন কিছুতেই হরিশ ছাড়ছে না তখন তিনি বলছেন, এবারে মায়ের নিজের ভাষা, মা বলছেন আমি আর পারলাম না, আমি তখন নিজ মূর্তিতে এলাম এবং হরিশের বুকের ওপরে বসে তাকে খুব জোরে জোরে চর মারতে লাগলাম। তখন হরিশের কিছুটা একটু চেতনা ফিরল, হরিশ ভয় পেয়ে হ্যাঁ 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 করতে লাগলো। তারপরে সবাই মিলে বলল নিরঞ্জনানন্দ মহারাজকে খবর দেওয়া হয়েছে, তিনি আসছেন। তখন হরিশ ভয়েতে সেখান থেকে পালিয়ে গেল।
এই যে একটা অনভিপ্রেত ঘটনা, এটা একজন মহিলা তার পক্ষে কতটা মানে মানে কতটা দুঃখের, কতটা তার পক্ষে কতটা মানে এগুলো কতটা কষ্টের, এই এই ঘটনাগুলো তার ভালো লাগে না। তিনি বলছেন যে আমি স্বমূর্তি ধারণ করলাম, অর্থাৎ মায়ের কাছে শক্তি আছে, প্রত্যেক স্ত্রীর কাছেই আছে, প্রত্যেক স্ত্রী এটা নিজ ইয়েতে তাকে নিশ্চয়ই তাকে শাস্তি দিতে পারেন, কিন্তু মা এখানে সাধারণ সাধারণ মেয়েদের মতো ব্যবহার করছিলেন। যখন দেখলেন কিছুতেই ছাড়ছে না, তখন তিনি এটা করলেন। তো এই ঘটনাটা একটা বিরাট মানে মনটাকে একটা বিরাট নাড়া দিয়ে যায়। এবারে হলো কি, তারপরে যখন নিরঞ্জনানন্দ মহারাজ এসে গেলেন, তখন ততক্ষণে ওখান থেকে চলে গেছে, এবং নিরঞ্জনানন্দ মহারাজ এসে তখন এই সমস্ত ঘটনা আস্তে আস্তে শান্ত হয়ে গেল। এখন এর পরের ঘটনা, আমাদের এই যে মানে গ্রামের পল্লীর যে পরিবেশ তখনকার দিনে, একবার সেই পরিবেশে আটপুর থেকে ঠাকুরের অনুগত বলরাম বসুর স্ত্রী কৃষ্ণভাবিনী ও তার শাশুড়ি একদিন অপ্রত্যাশিতভাবে একজন ব্রাহ্মণ কন্যা ও বিশ্বাসী লোকের সাথে ঠাকুরের পুণ্য জন্মস্থান দেখতে এসে উপস্থিত হন। ব্রাহ্মণ গৃহ, তাতে আবার প্রভুর বাল্যলীলাস্থল, এবার তাই এখানকার অন্ন অব্রাহ্মণের পক্ষে গ্রহণ করা অবিধেয় জেনে বসুগৃহিণী এক পৌঁছেই গৃহদেবতার ভোগের জন্য শ্রীমায়ের হাতে কিছু অর্থ দিলেন। শ্রীমা তিন দিন যথাসাধ্য ভক্তসেবা করে চতুর্থ দিন সকালে তাহাদিওকে জয়রামবাটি নিয়ে গেলেন। এখানেও তিন দিন কাটিয়ে আগত মহিলাগণ কামারপুকুরে হয়ে কলকাতায় ফিরে গেলেন। এইভাবে মায়ের জীবনে একটু একটু মানে কখনো কখনো একটু মানে নিজেদের নিজের পরিচিত লোকের সঙ্গ পেয়ে মায়ের একটু একটু মানে পরিবেশটা একটু সহজ হচ্ছিল, কিন্তু এরা তো কিছুদিন এসে চলে যাচ্ছে। আর আর একটা জিনিস যেটা এখানে মহারাজ বারবার বলছেন যে কামারপুকুরের জীবনে দুঃখ দারিদ্র, সীমা ও তার আধ্যাত্মিক ভাব ঠিকই ছিল, কিন্তু সীমায়ের আধ্যাত্মিক ভাব সাধারণ মানুষের মধ্যে খুব একটা মানে খুব একটা তার জন্য কোনো রকম তাদের মধ্যে কোনো তারা ব্যতিব্যস্ত হতো না। মায়ের আধ্যাত্মিকভাবে তারা কোনো খবরই রাখতো না, তারা বুঝতেও পারতো না। সংসারে থেকে সংসারী মনোভাব নিয়ে তারা মাকে বিচার করত। তো যাই হোক, একবার ওখানে একজন উড়িষ্যা দেশে একজন সাধু ওই এখানে আসে, ধর্মরাজ লাহার কন্যা প্রসন্নময়ী ব্যবস্থায় গোসাই মহলের প্রাচীরের দিকে একটা চালা ঘরে ওই সাধু জায়গা পেল, কিন্তু ওখানকার গ্রামের লোকেরা সেই সাধুকে থাকতে দিল না। মা তখন তাকে সেই সাধুকে হালদার পুকুরের দক্ষিণ কোণে দক্ষিণ পশ্চিম কোণে একটা ঘর বানিয়ে তাকে থাকতে বললেন। সেখানে থাকলেন, তখন বৃষ্টি শুরু হয়ে গেছে, আর গ্রামের দিকে বৃষ্টি হলে কি ভয়ঙ্কর অবস্থা হয়। তো তার মধ্যেই তার ঘর কুটে গুঁড়ে ঘরটা হয়ে গেল, তার সাধু সেখানে থাকলেন, মা তার খাবার জন্য জিনিসপত্র সমস্ত জোগাতেন। মায়ের সাধু ভক্তি তো প্রথম থেকেই ছিল, তো কিন্তু সাধু বেশি দিন সেখানে থাকতে পারলেন না, কিছুদিন পরেই ওই কুটিরেই দেহত্যাগ করলেন। আর এরপরের ঘটনা মায়ের জীবনে যেটা দেখা যাচ্ছে, মায়ের জীবনে অতীব অভাবগ্রস্ত হলেও পরে অবস্থার উন্নতি হয়েছিল। ভক্তগণ ধীরে ধীরে সবিশেষ জানতে পেরে তার জন্য অর্থাদির ব্যবস্থাও করেছিল। ঠাকুরের সংগৃহীত শিহরের দেবত্বর জমি ও লক্ষ্মীজলার জমি থেকে মা নিজের যে ধান পেতেন তা দিয়ে নিজের পক্ষে যথেষ্ট হয়ে যেত, এবং কিছু ওখান থেকে দানও করতে পারতেন। এই সময়ে একবার তিনি
কিছু দিনের জন্য, কিছু কিছু সময় কিছু দিনের জন্য তিনি তার ঘর থেকে বাইরে যান, মানে কামারপুকুর থেকে বাইরে যান কিছুক্ষণের জন্য। এবং তখন সেইখানে ওই ওই অবস্থাতে রামলাল এরা ফিরে আসে, লক্ষ্মী দেবী এরা ফিরে আসে। ফিরে এসে তাদের এই যে রঘুবীরের সেবা, শীতলার সেবা, এর একটা ব্যবস্থা করে নিজেদের ঘরটাকে অন্যভাবে কারোর তত্ত্বাবধানে রেখে এবং মায়ের জন্য কোনো চিন্তা না করে তারা সেখান থেকে চলে যায় দক্ষিণেশ্বরে। মা ফিরে এসে এই সমস্ত ঘটনা দেখেন এবং এই সমস্ত ঘটনা তিনি শোনেন। এই যে সংসারের যে মানে বিচ্ছেদ, এই যে একে অপরের সঙ্গে থাকবে না, এই যে বিবাদ, রামলালের পক্ষে এগুলো সহজ ছিল, লক্ষ্মীদেবের পক্ষেও সহজ ছিল, কিন্তু মা এই জিনিসগুলো কিছু জানতেন না। এবং জানতেন না বলে তিনি এসে যখন দেখলেন যে সব ব্যবস্থা হয়ে গেছে, শুধু ঠাকুরের ঘরটা তার ভাগে পড়েছে এবং সেখানে তিনি থাকছেন, সেখানে তিনি থাকবেন, কোনো রকম ঠাকুরের কোনো কথা চিন্তা না করে, ঠাকুরের জন্য কোনো আলাদা ব্যবস্থা না করে রামলাল কামারপুকুর ছেড়ে চলে গেছে। এতে মা অনেকটা মর্মাহত হয়েছিলেন, মায়ের মনে খুব কষ্ট হয়েছিল যে যে উচ্চভাবে শ্রী রামকৃষ্ণদেব ছিলেন, অবতার বরিষ্ঠ হয়ে তার জায়গা নিয়ে, তার মানে নিজে তার ঘর, থাকার ঘর নিয়ে সেখানে এই রকম একটা ব্যবস্থা হলো। আবার বলি এই জায়গাটা কীরকম ছিল, তিনটে ঘর ছিল, তার শেষ দিকের ঘরটা ঠাকুরের ছিল, মাঝখানের ঘরটা ছিল রামকুমারের, আর প্রথম দিকের ঘরটা ছিল ক্ষুদিরাম এবং তার বড় ছেলে তার রামকুমারের। তো এরা দুজনে দুজনে এদের যে পরিবার, এরা তারা নিজেদের ব্যবস্থা করে চলে গেছে। লক্ষ্মী দিদি আর রামলাল, রামকুমারের সন্তান ছেলে এবং মেয়ে, তারা তাদের সমস্ত ব্যবস্থা করে চলে গেছে। মা এসে দেখছেন শুধু তার ঘরটা পড়ে আছে, তার কোনো ব্যবস্থা নেই, তিনি কি খাবেন, কিভাবে ব্যবস্থা করবেন, এবার থেকে তাকে নিজেকেই সব কিছু করতে হবে। যদিও আগেও তাই করতে হচ্ছিল, কিন্তু এবার থেকে নিজেকে তাকে সম্পূর্ণই ভাবতে হবে, আর কেউ সেখানে নেই সঙ্গে। একাকিত্ব বোধ তো তার কোনো অসুবিধা নেই, কিন্তু এই যে একটা বিচ্ছেদ, এই যে একটা সংসারে পরিবারের একজনের থেকে আরেকজন যে মানে ছেড়ে চলে যাওয়া, গৃহের মধ্যে বাড়ির মধ্যে যে একটা মানে বিচ্ছেদ অথবা একটা এই অবস্থা যে হয়, এটা সংসারের নিয়মে হয়েছে, এর মধ্যে কারুর হাত নেই, এর মধ্যে কারুর কোনো দোষ নেই, এইভাবেই সংসার চলে, এইভাবেই বিভেদ বিচ্ছেদ হয় এবং এইভাবেই সংসার একটা একটা করে ও অন্য জায়গায় স্থাপিত হয়। তো এখানে আমরা দেখলাম মা একা পড়ে গেলেন, মায়ের মনের মধ্যে যখন যে নিদারুণ কষ্ট হচ্ছিল, তার মধ্যে সহনশীলতা তো ছিল, কিন্তু তার একটা সীমা আছে। অবস্থা যেখানে সব রকমের প্রতিকূল, সেখানে মানুষ নিজ মান সম্ভ্রম বজায় রেখে সাধন মজন নিয়ে দীর্ঘকাল কাটাতে পারে না। গৃহের ভাব অনৈক্য ও বিসংবাদ তো ছিলই, তদুপরি গ্রামের নৈতিক ও আধ্যাত্মিক আবহাওয়া মায়ের পক্ষে অসহ্য হয়ে উঠেছিল। প্রসন্নময়ীকে পর্যন্ত অবজ্ঞা করে প্রতিপত্তিশালী গ্রাম্য যুবকগণ উড়িষ্যা দেশ আগত সাধুর প্রতি যে অসদাচরণ করেছিল, তাতে সীমা বিশেষ চিন্তিত হয়েছিলেন। তার উপরে পুনঃপুন আসতে লাগলো কলিকাতার
বিভিন্ন সন্তানের সাদর আহ্বান, মাকে ডেকে পাঠাচ্ছিল। তারা খবর পাচ্ছিল মায়ের কি মানে নিদারুণ দুঃখ কষ্ট এবং অর্থহীন জীবন কিভাবে চলেছে। অর্থহীন মানে কখন কোনো সহায় সম্বলহীন, তিনি তার এখানে কোনো তার খাবার পরবার বিশেষ ভালো ব্যবস্থা ছিল না তার। তো এটা তিনি সব শুনলেন। বারবার যখন মাকে ডাকছে তখন মায়ের মনে হলো, তাই তো এত লোকের আহ্বান আমি ত্যাগ করে আমি কি করে এখানে পড়ে থাকবো, কী জন্যে পড়ে থাকবো। তো এইগুলো আর তিনি মানে নিজে চেষ্টা করে ঠাকুরের ঘরটা ঠিকমতো রাখার চেষ্টা করছিলেন, ঠাকুরের ঘরের পবিত্রতা এবং অন্যান্য সব কিছু তিনি রক্ষা করছিলেন। রামলাল দাদের ঘরখানি দোতলা করার সময় তিনি অর্থ সাহায্য করেছিলেন, রঘুবীরের সেবা সম্বন্ধে তিনি অবহিত ছিলেন, ওই জন্য অর্থাদির ব্যবস্থা করতেন। প্রকৃতপক্ষে কামারপুকুরে তার তাইভাবে বসবাস অসম্ভব হলেও ঠাকুরের ইচ্ছা তিনি অন্যভাবে যথাসাধ্য পালন করেছিলেন। তবু উত্তরকালে ভক্তরা যখন আসতে আরম্ভ করল তখন তাদের মনে মায়ের কামারপুকুর ত্যাগ সম্বন্ধে প্রশ্ন জাগত এবং মাও যথাসম্ভব তাদের ঔৎসুক্য মেটাতে চেষ্টা করতেন। একবার জনৈক ভক্ত জিজ্ঞাসা করেছিলেন, মা আপনি তো ঠাকুরের বাড়ি একবারও যান না, কলকাতা থেকে দেশে এলেই বাপের বাড়িতে ওঠেন, এটা কি আপনাদের পূর্বপূর্ব ধারা? মা সহাস্যে উত্তর দিয়েছিলেন, তা নয় বাবা, ঠাকুরের বাড়ি কি ভুলতে পারি, শিব আমার ভিক্ষে পুত্র, তবে ঠাকুর এখন স্থূলদেহ ত্যাগ করেছেন, গেলে বড়ই কষ্টবোধ হয়, তাই যাই না। এই কষ্টবোধের পেছনে অন্তরের অসীম বিরহ তো ছিলই, তার সাথে বাইরে বিরুদ্ধ ভাবও মিলিয়েছিল, কিন্তু স্বজনের দোষোদ্ঘাটন তিনি করতেন না, সে ব্যাপারে তিনি পরাণমুখ থাকতেন, তাই সাধারণত ওটা তিনি প্রকাশ করতেন না, খুব অন্তরঙ্গ ব্যক্তিকেই মাত্র বলতেন। জনৈক সেবককে একদিন বলেছিলেন, ঠাকুরের শরীর যাবার কিছুদিন পর যখন ঘুরে ফিরে কামারপুকুরে গিয়ে আছি, আত্মীয়রা যেন উপেক্ষার ভাব দেখাতে লাগলে, আর গ্রামের লোকেদের দস্যিগিরির কথা শুনে মা আমাকে জয়রামবাটিতে নিয়ে এলেন, আমায় আর কামারপুকুরে বাস করতে দিলেন না। সেই থেকে ভাইদের সংসারে এদের দুঃখ কষ্ট দুঃখে সুখে এতদিন পড়ে রয়েছি, এখন আবার ওরা বলে তিনি আমাদের দেখেন না, মানুষের মন তো এমনিই হয়। মা নির্বিবাদ, সহনশীলতার চূড়ান্ত তার মধ্যে, ক্ষমা তিনি সব সময় করে এসেছেন, সেই জন্য তার নামও রেখেছিলেন ক্ষমারূপা তপস্বিনী। তিনি দোষ দেখতেন না, কিন্তু ঠাকুরের ঘরে থেকে কামারপুকুরে থেকে এই সমস্ত বিভিন্ন রকমের লোকবিবাদ লোকচর্চা এটা তিনি সহ্য করতে পারতেন না। এক তো ঠাকুর নেই, ঠাকুরের স্মৃতিগুলো রয়ে গেছে, তার উপরে গ্রামের লোকেদের বিভিন্ন রকমেরভাবে কষ্ট দেওয়া, অনেকভাবে চেষ্টা করেছে মাকে হেনস্থা করার জন্যে, এবং যখন তার মা তাকে ডেকেছেন জয়রামবাটিতে চলে আসার জন্যে তখন তিনি সেখানে গেছেন, কিন্তু সে অনেক অনেক দিন মা মাঝে মাঝে কলকাতায় গেছেন, মাঝে মাঝে গিয়ে কলকাতায় থেকেছেন, কিন্তু জয়রামবাটিতে যাওয়ার আগে তার অনেক অনেক দিন ধরে, প্রায় এখানে আমরা হিসেব প্রায় বেশ কয়েক বছর তিনি কামারপুকুরেই ছিলেন, কিছুদিন করে বাইরে গেছেন বটে, কিন্তু তিনি কামারপুকুরেই ছিলেন। ঠাকুরের যে ইচ্ছা সেই ইচ্ছাটাকে তিনি শেষ পর্যন্ত তার অনুসরণ করেছেন, কেননা তিনি জানেন ঠাকুর চেয়েছিলেন, ঠাকুর বলেছিলেন কারোর কাছে হাত পাতবে না, আর ঠাকুর বলেছিলেন কামারপুকুরে নিজের ঘরটা রেখো। তো এই কামারপুকুরের যে বিভিন্নভাবে তার সঙ্গে বিরোধিতা হয়েছে সেগুলো তিনি বাইরে বিশেষ বলতে চাইতেন না, কেন এগুলো বলা মানে তার নিজের
লোকেদের বিরুদ্ধেই বলা, তো সেটা তার পছন্দ ছিল না, তিনি এগুলো একদমই পছন্দ করতেন না। নিজেদের আত্মীয় পরিবারের বিরুদ্ধে বাইরে বলা এটা তিনি সহ্য করতে পারতেন না, কারণ তখনও তিনি করেননি। এই তো দুটো একটা ঘটনা এখানে দেখা বলা হয়েছে। এখানে লক্ষ্মী দিদি এরকম শাক বোনার পরে তাতে পা দিয়ে মারিয়ে মারিয়ে সেগুলোকে নষ্ট করেছেন, মা নির্বিকারভাবে দেখেছেন, একবার মুখে এসে গেছে বলেছেন, লক্ষ্মী এটা কী করছিস? লক্ষ্মী বিচিত্র, লক্ষ্মী দিদি বিচিত্র অঙ্গভঙ্গি করে মাকে দুটো কুকথা শুনিয়ে তার শাকগুলোকে নষ্ট করেছেন। কিন্তু মা কখনো লক্ষ্মী দিদির সঙ্গে খারাপ ব্যবহার করেননি, কখনো নয়। এই এত করার পরেও যখন মা উদ্বোধনে ছিলেন, লক্ষ্মী দিদি এসেছেন, লক্ষ্মী দিদি ওখানে এন্টালির ওখানে কোনো রামকৃষ্ণ সমাজ সেখানে তিনি উঠতেন, সেখানে তিনি ঠাকুরের কীর্তন করতেন এবং তিনি লোক খুব তাকে মানত, তো তিনি এসেছেন ওখানে থাকবেন, খালি এখানে এসেছেন মায়ের সঙ্গে দেখা করতে, এবং শুনলেন যোগীন মা খুব অসুস্থ, যোগীন মার সঙ্গে দেখা করে মায়ের সঙ্গে আর দেখা না করে সোজা চলে গেছেন। মা যখন খবর নিয়ে জানলেন যে লক্ষ্মী দিদি নেই, চলে গেছেন, তখন বললেন ও হো, লক্ষ্মীকে ঠিক মতো সম্মান করা হলো না, এটা ঠিক হলো না। সেবককে বললেন যাও তো এই লক্ষ্মীকে এই শাড়িটা দিয়ে এসো আর এই দুটো টাকা দিয়ে এসো, বলো এটা দিয়ে মিষ্টি কিনে খাবে, আর তার সাথে কথা বলতে পারিনি সেই জন্যে আমার খুব খারাপ লাগছে। লক্ষ্মী দিদিই দেখা না করে চলে গেছেন, অথচ মা এতটুকু খারাপ ব্যবহার করলেন না। যখন লক্ষ্মী দিদির কাছে সেবক গিয়ে পৌঁছলো, টাকাটা দিল, শাড়িটা দিল, তখন লক্ষ্মী দিদি বললেন ও হো, আয় আমি তো কথা বলতে বলতে ভুলে চলেই এসেছি, আচ্ছা আমি একবার গিয়ে মায়ের সঙ্গে দেখা করে আসব। এইরকম নিষ্পাপ পবিত্র জীবন, এটা মানে সংসারে পাওয়া খুব শক্ত। সংসারে তো নেই, এগুলো তো সংসারের লোক নয় এনারা, এনারা তো সংসারের অনেক ঊর্ধ্বে অবস্থান করেন, তো তাই তো তাঁর চরিত্রের এত মহিমা, তাই তো লোকে তাকে এত শ্রদ্ধা করে, ভালোবাসে। কখনো কোনো দিন তিনি লক্ষ্মী দিদির নামে কখনো কোনো কথা বলেননি, কত অপমান সহ্য করেছেন, কিন্তু মায়ের স্বভাব ছিল না যে মা কারোর নামে কিছু বলেন বা কারোর বিরুদ্ধে কিছু করেন। নিজে বলতেন দোষে গুণে মানুষ, কত দোষ দেখব, আমি তো মায়ের ঠাকুরের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতাম, ঠাকুর আমার লোকের দোষ দেখার স্বভাবটা দূর করে দাও, আমি যেন লোকের আমাকে যেন লোকের দোষ দেখতে না হয়। এবং পরবর্তীকালে তার এই গুণটা আমরা দেখতে পাই, তিনি কোনোভাবে কারোর কোনো দোষ দেখতেন না। এই অদর্শদর্শী এই যে শ্রীমায়ের জীবন, তবে তো তিনি সংসারে সাম্য স্থাপন করতে পেরেছেন, তবে তো তিনি সকলকে নিয়ে সমানভাবে চলতে পেরেছেন। এই হৃদয় রাম, আমরা মায়ের জীবনীতে যখন পড়ছিলাম দেখলাম একবার মা আর তার মা অর্থাৎ শ্যামাসুন্দরী দেবী দক্ষিণেশ্বরে গেছেন, হৃদয়ে অনেক রকম অনেক কুকথা বলে, অনেক ভুল ভাল কথা বলে মাকে অপমান করেছে, এবং এখানে কি কেন এসছো, কী জন্য এসছো, এখানে কি চাই ইত্যাদি বলে মাকে অপমান করেছেন, মায়ের মাকে অপমান করেছেন, এবং তারা তার পরের দিনই সেখান থেকে বেরিয়ে চলে গেছেন। পরবর্তীকালে হৃদয় রামের নামে অনেক কমপ্লেন এসছে মায়ের কাছে, অনেকে বলেছে হৃদয় ঠাকুরকে কত কষ্ট দিয়েছে, ঠাকুর সেই হৃদয় রামের কষ্টতে এত কষ্ট পেয়েছেন যে তিনি গঙ্গায় ডুব দিয়ে মরতে গেছেন। ঠাকুর নিজে বলছেন কথামৃতিতে আছে, মা ডুবি ডুবি, এইরকম মা নহবত থেকে সেটা শুনতে পাচ্ছেন, সঙ্গে সঙ্গে কোনো লোককে সামনে যে যাচ্ছে তাকে দিয়ে বলে পাঠালেন ঠাকুরকে ধরতে, পোস্তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুর এই কথা বলছেন। সেই হৃদয় রামের সম্পর্কে যিনি মাকে কত কুকথা বলেছেন, সেই হৃদয় রামের সম্পর্কে যখন অন্যান্য ভক্তরা পরবর্তীকালে মাকে বলতো যে মা হৃদয়
राम ठाकुर के खूब कष्ट दिए बोले ना ना से आर कि जे अत सेवा करे से तो एकटू आध बोलते ही पारे ताते कि आछे ओते कोनो दोष है ना माने कारूर कोनो दोष तिनि किछुते ही बाहरे प्रकाश करते चान ना तिनि ओइटाके दोष हिसाबे देखें ना बोलछेन मानुष तो दोषे गुणे मानुष सकलेर मध्ये दोष आछे गुण आछे दोषटा देखते नहीं कोन दोषटा देखते नहीं जीवन समस्या जेखाने সেখানেও দেখছেন না বলে না ওটা দেখার দরকার নেই ওটা আমার আমার কাজ নয় এইভাবে মা যে মা নিজে নিজে তৈরি হয়েছেন যার মন এত পবিত্র যার মন এত অদর্শদর্শী এমন এমন একজন মা তিনি এই এই সমস্ত ঘটনাতে খুব খুবভাবে সাধারণভাবেই তিনি নির্লিপ্ত থাকতে পারতেন কিন্তু তার পক্ষে একা একা অন্য লোকের বিনা সাহায্যে ওই গ্রামের মধ্যে পড়ে থাকা তার পক্ষে সহজ ছিল না মনে রাখতে হবে তিনি একজন মহিলা সাধারণ মানুষ তাকে মহিলা বলেই মনে করত তার আধ্যাত্মিক ভাবের কথা তারা কোনো খেয়ালও রাখত না তাদের কোনো সে ব্যাপারে কোনো বিশেষ কিছু বলারও ছিল না আগ্রহও ছিল না তো সেই হিসাবে আমরা আমরা মনে করি এটা যে মায়ের পক্ষে এটা শক্ত ছিল না কিন্তু একজন মহিলা কি করে ওখানে একা পড়ে থাকেন আর যেখানে মায়ের মা ডাকছেন শ্যামাসুন্দরী দেবী ডাকছেন আর আরেকটা কথা হলো ভক্তরা ডাকছেন ভক্তরা যখন বারবার ডাকছেন তখন মায়ের মনে হয়েছে আমি কি করে যাই সবাই আমার থেকে আমার বয়সে সমান অথবা আমার থেকে বড় আমি তাদের ওখানে কি করে যাই এটা কি যাওয়া ঠিক হবে প্রসন্নময়ী তখন বলেছেন সে কি কথা তারা তোমার শিষ্য সমান শিষ্যের ডাকে তো যেতেই পারো তুমি এতে কোনো দোষ হয় না তুমি যাবে অবশ্যই যাবে অর্থাৎ মায়ের সমস্ত রকম মানে যত রকমের সমস্যা ছিল সেগুলো ধীরে 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 এইভাবে প্রস্ফুটিত হচ্ছিল এবং তার থেকে মা অতি সহজে বেরিয়ে আসছিলেন কারণ তিনি এসেছেন জগতে ধর্ম সংস্থাপন করতে সকলের মধ্যে মাতৃভাবের যে মহিমা মাতৃভাবের যে অপূর্ব মানে যে একটা বিস্তার সেটা তিনি করতে এসেছিলেন সুতরাং এই ছোটখাটো ঘটনাতে তাকে আটকে রাখা যেত না তাকে কখনো এভাবে ধরে রাখা যাবে না সেটা বুঝেই তিনি কাজ করেছেন এবং সেইভাবেই তিনি তার জীবন চালিয়েছেন আমাদের এই দিকের কথাগুলো মনে রাখতে হবে যে আমরা এমন একজনকার জীবনী পাঠ করতে বসেছি আলোচনা করতে বসেছি যেটা আমাদের সাধারণ বুদ্ধিতে আমরা যেমন বুঝি তাতে এতে বিশেষ কিছু আমাদের কোনো বলার থাকে না তিনি জগতে ধর্ম সংস্থাপন করতে এসেছেন জগতের মধ্যে সকলের মধ্যে মাতৃভাবের বিস্তার করতে এসেছেন মাতৃভাব আস্বাদন করাতে এসেছেন সুতরাং তার এই সামান্য ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা তাকে স্পর্শও করতে পারে না তো আমরা মায়ের কাছে প্রার্থনা করি আমরা যেন মাকে এই দৃষ্টিতে সবসময় দেখতে পারি ओम शांति 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 हरि ओम तत्सत् श्री राम कृष्णार्पणमस्तु।